আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবকে আজকেও আদালতে তোলা হয়েছে এবং সাক্ষী না পাওয়ায় পরবর্তী 17 মার্চ নাকি 17 এপ্রিল শুনানির তারিখ আবার ধার্য করা হয়েছে। দর্শক, যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ছবি। ছবিটা দেখতে অবশ্য আল্লামা মামুনুল হক সাহেবকে শুকানো শুকানো মনে হচ্ছে, অনেকটাই শুকিয়ে গেছেন চেহারা, হাসিটা ঠিকই আছে। প্রিয় দর্শক, মামুনুল হক সাহেবের ছেলে জিমামুল হক ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যে স্ট্যাটাসটি হয়তো আপনাদের চোখে পড়েছে। আজকে আমিও যখন ফেসবুকে ঢুকলাম, ঢুকার পরে আল্লামা মামুনুল হক সাহেবের ছেলের এই পোস্টটি আমি দেখতে পেলাম। আল্লামা মামুনুল হক সাহেব কাঁদতে কাঁদতে বলতেছেন, কেঁদে কেঁদে বলছেন, বাবা একটু হাসো। ছেলেকে বলতেছেন, কারণ বাপ বেটা অবশ্যই কান্নাকাটি করছেন সেখানে। মামুনুল হক সাহেব জেলে আবদ্ধ, তার পরিবারের কেউ হয়তো আর হাসতেছে না, তার পরিবারের কারো মুখে হাসি নাই, তাদের সন্তানদের হাসিটা তিনি দেখতে পান না। বাবাকে যখন জেলের ভিতরে আবদ্ধ দেখি, কোন সন্তানের মুখে হাসি ফুটবে? সন্তানের মুখের হাসি দেখার জন্য তিনি বলছেন, বাবা একটু হাসো। দর্শক, এই পোস্টটি দেখার পরে অত্যন্ত কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, এখনো খারাপ লাগতেছে। আল্লামা মামুনুল হক সাহেবকে যারা ভালোবাসেন, যারা অন্তর থেকে মহাব্বত করেন, অবশ্যই প্রত্যেকের অন্তরে রেখাপাত করেছে এই পোস্টটি। আমার অন্তর সেম লেগেছে। ফেসবুক কমেন্টসে অনেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন জিমামুল হককে। সান্ত্বনা কি হবে, বছর কি বছর ধরে বাবা যদি জেলের ভিতরে আবদ্ধ থাকেন, একটা সংসারের পরিবারের গাছ থাকে যে গাছের ছায়া গ্রহণ করে সন্তানেরা, মামুনুল হক সাহেবের সন্তানেরা সেই ছায়া থেকে বঞ্চিত। তারা হয়তো অপেক্ষার প্রহর গুনছেন, অপেক্ষার পালা গুনতেছেন রাত দিন ভরে। কখন সে অপেক্ষার প্রহর শেষ হবে, কখন তাদের বাবা আবার ঘরে নিরাপদে ফিরে যাবে এবং তাদেরকে স্নেহের কুলে চাদরে ঢেকে নেবেন? প্রিয় দর্শক, জিমামুল হকের মতো, মামুনুল হক সাহেবের ছেলের মতো এদেশের লাখো কোটি মানুষ যারা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবাসেন, হৃদয় থেকে মহাব্বত করে, প্রত্যেকেই চাতক পাখির নিয়ে তাকিয়ে আছেন, কখন আল্লামা মামুনুল হক সাহেব বেডে আসবেন, কখন আবারও দিনের কথাগুলো মানুষের ধারে ধারে পৌঁছায় দিবেন, বজ্রকণ্ঠে হুঙ্কার ছেড়ে জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য প্রদান করবেন, সে বক্তব্য শোনার অপেক্ষায় এ জাতি চাতক ফাঁকির নিয়ে অপেক্ষা করছে। দর্শক, আল্লাহ পাকের পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, সে পরীক্ষায় মুমিনকে অবশ্যই পাশ করতে হয়। আল্লামা মামুনুল হক সাহেব যদিও সন্তানকে কেঁদে কেঁদে বলছেন, কারণ সন্তানদের চেহারার হাসিটা তিনি দেখতে পান না, অনেকদিন যাবৎ ছেলে আবদ্ধ, সন্তানের চেহারায় হাসি দেখার জন্য তিনি কাঁদতেছেন। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেবের যে ছবিটা দেখতে পাচ্ছেন, ইনি এই ছবিটা হচ্ছে আজকে আদালতে তাকে তোলা হয়েছে। ছবির দিকে তাকালে মনে হয় যে শুকিয়ে গেছেন অনেকটা। দর্শক, আমরা ধৈর্য ধরি, ধৈর্য মুমিনদেরকে অবশ্যই ধরতে হবে, তাওয়াক্কুল আল্লাহর উপর অবশ্যই করতে হবে। সবরে জামিল যদি না করে মুমিন, তাহলে তো মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য থাকলো না, মুনাফিকের মধ্যে পার্থক্য হইল না। দর্শক, আমরা দোয়া করি, খাস করে আল্লামা মামুনুল হক সাহেব সহ কারাবন্দি উলামায়ে কেরামদের মুক্তি যেন দ্রুত হয়। আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব, বৈজ্যেষ্ঠ আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী সহ আরও যে সমস্ত ওলামাই কারাম কারাগারে আবদ্ধ আছে, প্রত্যেককে যেন আল্লাহ পাক তাদের মুক্তির ব্যবস্থা করে দেন, অতি ত্বরান্বিত হয় তাদের মুক্তি। এবং তাদের পরিবারের জন্য আমরা খাস করে দোয়া করি, তাদেরকেও যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই, বেশি কিছু বলার নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।